দেখ এখানে পড়ছি তিনটে কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স ইন্টু এফ ওয়াই, এফ এক্স ওয়ান হচ্ছে ওয়ান প্লাস এক্স জি এক্স, আর লিমিট এক্স টেন্স টু জিরোতে জি এক্স ইকুয়াল টু ওয়ান। আচ্ছা আমাকে কি করতে হবে, এফ ড্যাশ এক্স বার করতে হবে। আচ্ছা এফ ড্যাশ এক্স মানে কত, এফ ড্যাশ এক্স মানে হয় দেখ লিমিট কত হয় এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। আচ্ছা তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য কর, লিমিট সরি এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ মানে এফ এক্স প্লাস এফ ওয়াই ফর্মুলাটিতে আমরা যদি এটা ভেঙে দিই তাহলে এফ এক্স ইন্টু এফ এইচ মাইনাস এফ এক্স, যদি এখান থেকে এফ এক্সটা কমন নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে, এখানটা ওয়ান হয়ে যাবে তাই তো, বাই এইচ হয়ে যাবে তাই তো। আচ্ছা এবার এখানটায় একটা কাজ করছি দেখ, সেটা হচ্ছে যে এই এফ এক্সটা একটু এইচ এর ফাংশন, তাহলে এফ এক্সটা বাইরে বার করে দিলাম ঠিক আছে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ এইচ মাইনাস ওয়ান, এফ এইচ মাইনাস ওয়ান মানে দেখ এখানে এইচ যদি বসে তাহলে এফ এইচ মাইনাস ওয়ান মানে এইচ জি এইচ এটা বসে যাবে মান কত, এইচ জি অফ এইচ, এই এইচ এইচ কেটে গেলে। এবার আমি আসছি এফ এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো জি এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো আর এক্স টেন্স টু জিরো জি এক্স মানে ওয়ান, তাহলে এইচ টেন্স টু জিরো জি এইচ মানে কত ওয়ান, কারণ এই জিনিসটা আমার ওয়ান দাঁড়াচ্ছে, তার মানে এটা হয়ে গেল কত এফ এক্স, তাহলে এটা ডিফারেন্সিয়েবল হয়ে গেল এবং এফ ড্যাশ এক্স সমান এফ এক্স এটা প্রমাণ করতে হতো, এফ ড্যাশ এক্স সমান এফ এক্স। তুই বলবি স্যার এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখান যার ড্যাশ করলে সেই ফাংশনটা ফিরে আসে, তুই এফ এক্স সমান ই টু দি পার এক্স নে, দেখবি ই টু দি পার এক্স ফাংশনটা এই কন্ডিশনগুলো সব স্যাটিসফাই করবে, ই টু দি পার এক্স ফাংশনটা এই কন্ডিশনগুলো সব স্যাটিসফাই করবে, ই টু দি পার এক্স প্লাস ওয়াই প্রথম কন্ডিশনটা দেখে নিবি স্যাটিসফাই করবে, ই টু দি পার এক্স প্লাস ওয়াই সমান কত, ই টু দি পার এক্স ইন্টু ই টু দি পার ওয়াই তাই তো, এটা করবি দেখবি এটাও স্যাটিসফাই করবে, পরপর সব করে স্যাটিসফাই করবে দেখে নিবি। ওকে চল।